প্রতিদিন একবার হলেও আপনার ফেসবুক পেজটিকে চেক করা প্রয়োজন, কেননা আপনার ফেসবুক পেজে যখন তখন কিন্তু একটা সমস্যা শো করতে পারে। যদি আপনার ফেসবুকে মনিটাইজেশন অন হয়ে যায়, তারপর কিন্তু আপনাকে এই বিষয়ে আরেকটু বেশি নজরদারি করতে হবে। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট এখান থেকে মনিটাইজেশন অপশনে চলে যাচ্ছি, আমার ফেসবুক পেজেও কিন্তু সমস্যাটা হয়েছে। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন ইম্প্যাক্ট, এবং এখানে কিন্তু পলিসি ভায়োলেশন হয়েছে। আর এই পলিসি ভায়োলেশন হওয়ার সাথে সাথে যদি আপনি সমাধান না করেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার মনিটাইজেশন চলে যেতে পারে। এখন এইটা সমাধান করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিউ নাম একটা অপশন রয়েছে, আপনি সরাসরি এখানে ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করলে আপনি দেখতে পাবেন নিচের দিকে কিন্তু একটা সমস্যা রয়েছে, আর সেটা হচ্ছে কন্টেন্ট ভায়োলেশন, এবং এইখানে একটা কন্টেন্টের মধ্যে সমস্যা রয়েছে। আপনি কিন্তু এই সমস্যাটা যখন কোনো একটা টুলস ওপেন করবেন, অর্থাৎ ব্যাকে এসে আপনি যদি এখান থেকে স্টার অথবা অ্যাডস অন রিলস ইন স্ট্রিম অ্যাডস যদি আপনার মনিটাইজেশন হয়ে থাকে, আপনি জাস্ট এখানে ট্যাপ করলেও কিন্তু ওই সমস্যাটা আপনি খুঁজে পাবেন। তো এখানে স্লাইড করলে দেখতে পাচ্ছেন এই যে মনিটাইজেশন লিমিটেড, অর্থাৎ এখানে কিন্তু একটা পলিসি ইস্যু হয়ে গেছে, এবং এর জন্য গো টু পলিসি ইস্যু এইখানে ট্যাপ করলেও কিন্তু আপনি পুনরায় যে আপনার ভিডিওটার সমস্যা রয়েছে বা এখানে একের অধিক ভিডিও থাকতে পারে, সো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে সেই ভিডিওটার উপরে আবার পুনরায় ট্যাপ করতে হবে। তো এখানে ট্যাপ করলেই কিন্তু আপনি আপনার যে ফেসবুকের সমস্যাটা রয়েছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন, মানে চেক করতে পারবেন, এবং এইটা মূলত হচ্ছে একটা ইস্যু, আপনার ভিডিওতে একটা ইস্যু শো করেছে। এবং এই ভিডিও যদি আপনার পেজের মধ্যে থাকে, তাহলে কিন্তু এই ভিডিওর জন্য আপনার মনিটাইজেশন চলে যেতে পারে। সো এই ক্ষেত্রে আপনাকে সমাধান করার জন্য ফেসবুকের যে পেজটা রয়েছে সেটা ওপেন করবেন, এবং যেই ভিডিওটা প্রবলেম শো করেছে আপনাকে সেই ভিডিওটা খুঁজে বের করতে হবে। যদি সেই ভিডিও যদি ভাইরাল হতে থাকে বা ভিডিওতে যদি প্রচুর ভিউজও হয়, তারপরেও কিন্তু আপনাকে সেই ভিডিওটাকে ডিলিট করে ফেলতে হবে। তো এখন আমাদের যেহেতু এই ভিডিওটা ফেসবুকে ভায়োলেশন হয়েছে, তাই আমরা কিন্তু এই ভিডিওটা আমাদের পেজে রাখতে পারবো না। সো এই ক্ষেত্রে জাস্ট এখান থেকে থ্রি ডট মেনুতে ট্যাপ করব, তারপর এইখান থেকে আপনি দেখতে পারবেন মুভ টু ট্রাস্ট, এখান থেকে আপনাকে মুভ করতে হবে। এখান থেকে মুভ করে দিলাম, এখন কিন্তু এটা ট্রাস্টে জমা হবে, তার জন্য গো টু ট্রাস্ট নিচে যে অপশনটা শো করে সেখানে ট্যাপ করে এখান থেকেও সিলেক্ট করে দিতে হবে, কারণ এই ভিডিওটা আপনার ট্রাস্টেও রাখা যাবে না। ওকে, জাস্ট নিচের দিকে ডিলিট বাটনের উপর ট্যাপ করে এই ভিডিওটাকে ডিলিট করে ফেলতে হবে। সো এরকমভাবে আপনাকে কিন্তু প্রতিদিনই চেক করতে হবে, এবং যদি কোনো ভিডিওতে সমস্যা পাওয়া যায়, তখন কিন্তু সেই ভিডিওটা আপনার পেজ থেকে সরিয়ে ফেলতে হবে। তো আমরা একদম ফেসবুকের অ্যাপসটিকে কেটে দিয়ে আবার নতুন করে ওপেন করব। ওপেন করার পর এখন সরাসরি আমরা আমাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে সেখানে ট্যাপ করব। তো এখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই পেজের মধ্যে যে মনিটাইজেশন ইম্প্যাক্ট ছিল সেটা কিন্তু এখন আর নাই, এখন কিন্তু এখানে আর্নিং দেখাচ্ছে। এখন আমরা আবার এখান থেকে টুলসে প্রবেশ করেও দেখাচ্ছি, এই যে অ্যাডস অন রিলস এখানে ট্যাপ করলাম। সো ট্যাপ করার পর এখন স্লাইড করলে কিন্তু আপনি ওই মনিটাইজেশন লিমিটেডের যে অপশনটি সেটা কিন্তু আর এখানে দেখতে পাচ্ছেন না। ওকে, তো এইভাবেই মূলত হচ্ছে আপনার ফেসবুক পেজ প্রতিদিন চেক করতে হবে। যদি কোনো জায়গায় সমস্যা থাকে, তাহলে কিন্তু সেটা সমাধান আপনাকে সাথে সাথে করে ফেলতে হবে। পরবর্তীতে কিন্তু আপনার মনিটাইজেশনের ঝামেলা হতে পারে যদি সেই ভিডিওগুলো আপনার পেজে থেকে যায়। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে সকল বন্ধুদের মাঝে বিষয়টাকে জানিয়ে দিবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।